हे अर्जुन, या शास्त्र विधि मुसृज्य वर्तते कम कराता ना सुखं ना सिद्धं ना ब्रह्मति ना परम गति। ওই ব্যক্তি কখনো পরম গতি লাভ করতে পারে না, ওই ব্যক্তি কখনো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে না, ওই ব্যক্তি কখনোই মোক্ষ লাভ করতে পারবে না, স্বর্গে যেতে পারবে না। ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবর্তের কাম করাতা, যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে। এই কথাও আমাদের নবী সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140-এ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা লাহি আমরুনা ফাহুয়া রাদ। ওই ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমার নবী আদেশ করেনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল যতই ভালো হোক না কেন। সত্যিই অবাক লাগে, জীবনের অর্ধেক সময় পার হয়ে যায় বা মৃত্যুর কাছাকাছি বয়সে থাকা অনেক মুসলিম সঠিক বা চূড়ান্ত ধর্ম ইসলামকে জানতে পারে না, ফলে মুকাম্মল ঈমান আনা তো দূরে থাক, নকল ইসলামের পিছনে থাকতে থাকতে বেদাত শিরক করতে করতে সহি হাদিস বা কোরআনের সঠিক ব্যাখ্যাকারীকে আমরা সহজে বিশ্বাস করতে চাই না। কারণ ইবাদত করে যদি মজাই না পাই তাহলে ইবাদতের মূল্য কোথায়? এটাই মানুষের ধারণা, মজা করতে চাই। যেমন নামাজি হলে তো কষ্টই আর কষ্ট, কিন্তু বেনামাজি হয়ে কুরবানি, তাজিয়া, মহরম পালন, মসজিদে খতম তারাবি, জিলিপি বাটা, শরবত, শবে বরাতের নামে, এসবের নামে বেদাতগুলোকে নিয়ে দারুণ মজাতে জীবনটা কাটিয়ে ফেলি। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, আমি শামীম আরা বেগম, আপনারা দেখছেন বেগম মিডিয়া টু রিয়াকশন চ্যানেল, আশা করি ভালো আছেন। সত্য ইসলামকে জানতে চাইলে নিজেই কোরআন হাদিসকে নিজের ভাষায় পড়ার চেষ্টা করুন। এই ভিডিওটা শুনে আপনি একবারও ভাববেন যে সত্যি কিসসা কাহিনী অন্ধ মূর্খরা তো অনেক জানে, কিন্তু সঠিক ইসলামকে হয়তো হাতে গোনা মানুষই জানে। আল্লাহ আমাদের সকলকে ইসলামকে জানার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। এই ভিডিওটা দারুণ দারুণ ইন্টারেস্টিং। ইয়া আইয়ুল্লাযীনা আমানু কু আনফুসিকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন তোমরা নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তার তোমার পরিবার কেউ এবং প্রতিবেশীকেও বাঁচানোর চেষ্টা করো। লেটস গো স্টার্ট দিস ভিডিও। আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা, তিনি নাকি 18,000 মাখলুকা সৃষ্টি করেছেন, ভাই শুনে আসছি গেছে না কথা বলো। আলেম উলেমা পীর ফকি মাশাইখ বড় বড় বক্তা আলোচক, তারা আলোচনার শুরুতে সূচনা লগ্নে বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা 18,000 মাখলুকা সৃষ্টি করেছেন। তবে এই কথাটা সঠিক নয়, এটা মিথ্যা কথা। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহল সনদ 16 আয়াত নম্বর 18, সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনু কাসির রহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর আগেকার তাফসীর, লেখকের জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি, সেই সময় তুমি আলোচনার সিদ্ধান্ত করছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত তার নিয়ামত গুনে শেষ করতে পারবেন না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত আছে, 18,000 কথা সঠিক নয়, এর জন্য আপনাকে বড় আলেম ওলামা হতে হবে এমনটাও নয়। যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন, আর বিজ্ঞান নিয়ে পড়ারও দরকার নেই, যারা ন্যাশনাল জিওগ্রাফি দেখেছেন, ডিসকভারি অফ ইন্ডিয়া বিভিন্ন চ্যানেলগুলো আছে, যেগুলো জীবজন্তু নিয়েদেরকে অনেকগুলো চ্যানেল আছে না, কথা বলেন, তাদের দাবি তারা বলছে আজ পর্যন্ত তারা প্রায় 1,67,000 প্রাণীর অস্তিত্ব পেয়ে গেছে, শুধু সামুদ্রিক প্রাণী প্রায় 9,000 এখন তাদের গণনায় আছে। এখন আমরা দেখছি, বাস্তব দেখছি, সায়েন্স বলছে 1,67,000 প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান, এখনো গবেষণা শেষ হয় নাই, আর হুজুর বলছে 18,000 মাখলুকাত। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে কিছু কথা চালু আছে, যে কথাগুলো সমাজে আছে এটাকে বলা হয় চলন্ত ধর্ম, আর পবিত্র কোরআন এবং হাদিসে যেগুলো আছে এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। কোরআন শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে ইয়া শাস্ত্র বিধি মুসৃজ্য বার্তালে কাম করাতা, যে ব্যক্তি ধর্মশাস্ত্রকে ছেড়ে দিয়ে
নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে, নিজের চাহিদা মতো ধর্ম পালন করে, ভালো লাগে এই মানে করে ধর্ম পালন করে, না সুখাং না সিদ্ধাং না বনতি না পরম গতিম, সে স্বর্গ তো দূরে কথা, বৈকুণ্ঠ ধামে কখনো প্রবেশ করতে পারবে না, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন। এই কথাও আমাদের নবী সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা লাহি আমরুনা ফাহুয়া রাদ, ওই ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমার নবী আদেশ করেনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল যতই ভালো হোক না কেন। আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সমাজে আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না নাই কথা বলেন? আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলছেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সমাজে আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কেউ অধিকার দিয়েছে আল্লাহ নবীর জিকিরকে কাটছাট করে ছোট করে দিয়ে ইল্লাল্লাহ জিকির করার অর্ডার কে দিয়েছে? আল্লাহ নবী বলছেন মানে আমেলা আমালান লাইসা লাহু আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলে আল্লাহ নবীর আদেশ নেই, আল্লাহ নবীর অনুমোদন নেই, আল্লাহ নবী নিজে করেনি, সাহাবীরা করেনি, সে আমলটা যতই ভালো হোক না কেন ফাহুয়া রাদ, সেটা বাতিল। তাই আপনি ইল্লাল্লাহ যদি জিকির করেন এটাতে সওয়াব নাই, বরং গুনাহ হবে আল্লাহ নবীর কথার উপরে মাতব্বারি করার জন্য। আল্লাহ নবীর হাদিস যে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাবরানি আউসাত সনুকুবালি নাসাই হাদিস নাম্বার 16109, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি সকালে বিকালে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা 100 বার পাঠ করে প্রত্যেক ফরজ নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন আসমান থেকে জমিন ভর্তি এমন কোন জায়গা থাকবে না যে তার নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে না দেন। পেয়েছি আমরা নবীর মাধ্যমে, কোন ব্যক্তির মাধ্যমে নয়, ধর্ম যদি পালন করতে হয় হাদিস দেখে পালন করতে হবে, ধর্ম যদি পালন করতে হয় কোরআনের আয়াত দিয়ে পালন করতে হবে, নিজের কোন বুজুর্গি দেখাতে গিয়ে আপনি পবিত্র কোরআন মাজিদকে হাদিসকে অপব্যাখ্যা করে নতুন কোন আমল তৈরি করবেন, এটা হতে পারে কথা বলেন? আমরা অনেক মানুষ আছে তসবি দানা গুনছি, আছে না নাই? তসবি গণনা করি কি করি না? তসবি গণনা করা জায়েজ ওই ব্যক্তির জন্য যে মূর্খ এক কিনো পড়াশোনা করতে পারে না, তসবি হাত যখন গুনতে শুরু করে 33 গুনেছে না 34 গুনেছে বুঝতে পারছে না, অথবা ব্রেন বুদ্ধি একটু কম আছে, বয়স বেশি হয়ে গেছে গুনতে পারে না, এই ব্যক্তির জন্য তসবি জায়েজ। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1502, কিন্তু ইয়াং ব্যক্তি আপনি গুনতে পারেন, কিন্তু আপনি তসবি মালা গুনছেন আপনার জন্য জায়েজ নয়। মুসনাদে আহমদের হাদিস 17119, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি তসবি গণনা করবে হাত দিয়ে কিয়ামতের মাঠে তার এই হাত সাক্ষী দেবে যে সে তসবি গুনেছে, কিন্তু আমরা ইয়াং এজের মানুষ আমরা যারা গুনতেও পারি গণনা করতেও পারি আমরা সকলে তসবি নিয়ে বুজুর্গি দেখাচ্ছি কি দেখাচ্ছি না কথা বলেন? আমরা মুসলমান প্রত্যেক দিন সালাতে একটা আয়াত না বলে নামাজই হয় না। সূরাতুল ফাতিহা সহিহ বুখারী হাদিস নাম্বার 756, আল্লাহ নবী বলছেন লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তি যে নামাজ পড়েছে নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার কোনো সালাতই হয় নাই। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাত পড়েছে সূরা ফাতিহা পড়েনি তার সালাত তার নামাজ হয় নাই। সে মুসলিম হাদিস না 768, আমরা মুসলিমরা সালাত আদায় করছি ও মত অবস্থাতে পবিত্র কোন একটা আয়াত পাঠ করি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। আমরা নামাজে বলছি প্রতিদিন কমপক্ষে 17 বার, আমরা ফরজ নামাজে বলছি সুন্নাত আছে আরো 12 রাকাত, আর নফল আছে সবগুলোতে বলছি ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। তারপরেও মুসলমানের বাচ্চা এক পাঠ করার পরেও দরগাতে গিয়ে সন্তান চাই, আছে না নাই? ইয়্যাকা নাবুদু আপনি বললেন আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই, তোমার কাছে চাই, তোমার কাছে হাত তুলবো, অথচ আপনি কবরে গিয়ে মাজারে গিয়ে হাত তুলে আপনার স্ত্রী 5 বছর সন্তান হচ্ছে না, আপনি হাত তুলেছেন পীর বাবার কাছে, আছে না নাই? আছে। পীরের দরগা গুলোতে লোড হয়ে গেছে, মসজিদ গুলো ফাঁকা হয়ে গেছে, আছে না নাই কথা বলেন? যখন ওরস সাহেবে দেখবেন মানুষ রাস্তাতে চলতে পারে না হাঁটতে পারে না, অথচ মসজিদে যখন বলছে হাইয়া আলাস সালাহ
নামাজের জন্য এসো, হাইয়াল আল ফালা সফলতার জন্য এসো। মুসলমানের বাচ্চা আজানটা শুনছে, মসজিদে দিকে যাচ্ছে না, মনে হচ্ছে মসজিদে যেতে গেলে দোকানটাকে এখন বন্ধ করতে হবে, আমার বেচা কিনা কমে যাবে, আমার রিজিকে কমে যাবে, আমার বেচা কিনা না হলে ইনকাম হবে না, বা এটা মনে করে কি করি না কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, তিনি বলছেন সফলতার জন্য আসো, মসজিদে আসলে সফলতা হবে। আপনি মনে করছেন মসজিদে আসলে আমার বেচা কিনা কমে যাবে, জায়গাতে একদম উল্টো নীতি, একদম উল্টো। সে মুসলিম হাদিস নাম্বার 195, আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোন পুরুষ মানুষ যদি টাকনা নিচে কাপড় পরে, মাকাদাম মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। একজন পুরুষ মানুষ, ছেলে মানুষ, আপনি কখনোই টাকনার নিচে জামা কাপড় প্যান্ট আপনি পড়তে পারবেন, এটা হারাম। যদি পড়েন আল্লাহ নবী বলছেন তার থাকার জায়গা জাহান্নাম। অথচ আমরা পুরুষ মানুষ টাকনার নিচে কাপড় পরে কি করি না? মেয়েদের জন্য টাকনার উপরে কাপড় পরতে হবে না নিচে? মেয়েদের জন্য টাকনার নিচে, মেয়েরা এখন টাকনার উপরে পড়ে না নিচে পড়ে? মেয়েরা এখন টাকনার উপরে পড়বে, দেখবেন একদম টাকনার উপরে, আমাদের মতো সুন্নাত পালন করছে। ও বুঝলোই না সুন্নাত ওর জন্য না, ওটা ভাইয়ের জন্য, ভাইয়ের সুন্নাত এখন বোনে পালন করছে, আর বোনের সুন্নাত ভাইয়ে পালন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নারীরা এখন বাইরে বের হবে, তখন জিলবাব নিয়ে নেবে, কি কথা বলেন, একটা ওড়না নিয়ে নেবে, সুন্দর ভাবে নিজেকে ঢেকে নিয়ে চলে যাবে। মেয়েরা এখন থ্রি পিস পরে না, টু পিসে কাজ চালিয়ে দিচ্ছে, আছে না নাই কথা বলেন? ওরা চাদর নেয় না আর ওড়নাও নেয় না। এখন ওড়না কারা নাই? ঈদের দিনে দেখবেন একটা বড় শেরওয়ানি কিনেছেন, বেটা বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করার জন্য যে শেরওয়ানিটা কিনেছে, ওই কেনার সময় একটা বড় দেখে একটা ওড়না দিয়েছে, আছে না নাই কথা বলেন? ওর বউটা আছে ওড়নাবিহীন, ও বিয়ে করতে যাচ্ছে ওড়না সহ। বড় ভাই মারা গেছে, এর জন্য দ্বিতীয় সন্তান হয়েছে, কানে একটা একটা বালি দেয়। কে যেন কে বলেছে এই কথা যে কানে বালি দিলে কি হয় ভাই? মানে বড় ছেলে যদি মারা যায় কানে যদি বালি দেয় তাহলে কি হয়? মারা যাবে না, মানে কানের বালির এত ক্ষমতা, তো যে মরে যাচ্ছে তাকে ধরে দশখানা কানে বালি দিয়ে দেন না? বড় বড় একদম সাইকেলের রিং গুলো খুলে নিয়ে লাগিয়ে দেন কানে, মানে কোথাকার যে আপনাদের বিশ্বাস যে কানে বালি দিলে নাকি ওই ব্যক্তি আর মারা যাবে না? এটা ভাই কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, কোনো কিছু দ্বারা প্রমাণিত নয়। তারপরে মুসলমান এই কথাগুলোকে বিশ্বাস করে, এর যে চলন্ত ধর্মের মধ্যে চূড়ান্ত ধর্ম আলাদা জিনিস। বাংলাদেশে এই ওয়াজ মাহফিলের ময়দানটা, ইলমের ময়দানটা, যে ধর্ম চর্চা করার কথা ছিল এই জায়গা থেকে, মানুষকে দিন ধর্ম শেখানোর একটা জায়গা ছিল, এই জায়গাটা আজকে নষ্ট হতে হতে একদম মানুষ ড্যাঙের ছাতার মতো, যেমন গোটা বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে, এবং নোংরামি বাতরামি সবচেয়ে দেখানো বেশি হচ্ছে। যেগুলো পঞ্চবর্ষীয় করার সুযোগ হয় না সেইগুলো এখন আমাদের আলোচনা সভাতে এসে করে। দোষ দুজনের, শ্রোতাদের দোষ আছে, বক্তার দোষ আছে, আছে না নাই? কারণ শ্রোতারা যা চায় বক্তা তাই বলে। বক্তা কেন বলে? কারণ শ্রোতাদের কথা মতো যদি আলোচনা না করে তা তার নিজের এই জনসংখ্যা ধরে রাখতে পারবে না। দু চারটে কথা বললেই শ্রোতারা উঠতে শুরু করবে, বক্তা তার জন্য ধরে রাখার জন্য কত রকমের ফাজলামি বাদরামি করে কি করে না কথা বলেন? শ্রোতারা বলছে হুজুর বিড়ি খাওয়ার সিনটা দেখেন, বিড়ি খাওয়ার সিনটা, আর হুজুর দেখাচ্ছে যে এইভাবে বিড়ি খাই, এইভাবে খাই, আছে না নাই কথা বলেন? এটা করছে কেন? কারণ এটাই উদ্দেশ্য যে জনস্রোতকে যেন ধরে রাখতে পারি। কারণ জনস্রোত যদি উঠে যায়, মানুষ যদি উঠে যায়, কর্তৃপক্ষ হয়তো দু চার টাকা কম দিয়ে দেবে, অথবা পরবর্তী সময়ে মানুষ পাশের গ্রামে আর ডাকবে না। এই জন্য বক্তাও তার নিজের পজিশনকে ধরে রাখার জন্য কেসা কাহিনী গল্প অট্টহাসি করে ইলমের ময়দানটাকে নষ্ট করে দিচ্ছে কি দিচ্ছে না কথা বলেন? জি হ্যাঁ। এবং বক্তা এই জন্যই আলোচনা করতে আসে, হাজারো মিথ্যা কথা বলে, এসে দেখবেন বলছে স্বামীর পায়ের নিচে জান্নাত, আছে না নাই কথা? হাদিস মেড ইন চায়না, এ হাদিস নবীন না, এটা চায়না থেকে এসেছে, চ্যাং চুং চুং চাং ওদের কাছ থেকে এসেছে। এ হাদিস আল্লাহ নবীর হাদিস নয়, সুনান নাসাই হাদিস না 3804, মায়ের পায়ের নিচে জান্নাত। মনের বেন ইসলাম কখনো জনসংখ্যা সংখ্যা গোষ্ঠকে পাত্তা দেয় নাই, ইসলাম দিচ্ছে হককে সত্যকে, যে দলে আপনি একজন থাকেন। কেন বলে? হক কথা মানুষ কম গ্রহণ করবে, বাতিল কথা মানুষ বেশি গ্রহণ করবে। এই জন্য নূহের কোনো অনুসারী ছিল না, কোন নবী দেখবেন অনুসারী কম। বদরের যুদ্ধে মুসলমান 313, কাফেররা 10,000, কথা বুঝতে পারছেন?
যে কোনো যুদ্ধে দেখেন মুসলমান নাকি কম, সংখ্যায় কম, আর যারা বিরোধীপক্ষ তারাই বেশি। আমরা মুসলিমরা গোটা বিশ্বজগতে আছে 170 কোটি, কিন্তু খ্রিস্টানরা আছে 230 কোটি। যদি সংখ্যার দিক থেকে যদি মনে করেন যে কে বেশি কয় কম, কারা সত্য কারা মিথ্যা, সংখ্যাগরিষ্ঠতার দিকে লক্ষ্য করলে খ্রিস্টানদেরকে বলতে হবে হকের উপরে আছে, বলতে হবে কি হবে না কথা বলেন, মনে করতে হবে খ্রিস্টান ধর্মটা ঠিক, কারণ খ্রিস্টানরা আছে গোটা বিশ্বজগতে প্রায় 230 কোটি। ওই খ্রিস্টানরা মনে করে নবী ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র, বলে নাউজুবিল্লাহ মিন জালি, বা আল্লাহর কোনো পুত্র হতে পারে? আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কখনো কাউকে জন্ম দিই নাই এবং আমিও কার কাছে জন্ম নিই নাই, আল্লাহর কোনো সন্তান নাই। কিন্তু খ্রিস্টানরা মনে করছেন নবী ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান। তাই আপনাকে এই কথা আরেকটা মেসেজ দিয়ে গেলাম, কখনো বক্তার ফলোয়ার দেখে জনসমুদ্র দেখে ভুলবেন না। ধর্ম যদি জানতে হয় আগে বলেছি ধর্মগ্রন্থ থেকে জানতে হবে। আলহামদুলিল্লাহ, আই হোপ ইউ লাইক দিস ভিডিও, টেক কেয়ার, জাযাকাল্লাহ খাইর ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।